আজকে আবারও আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। পেঁপের প্লাস্টিক চাটনি বা পেঁপের মিষ্টি চাটনিও বলে অনেকে। তাহলে চলুন দেখা যাক কী কী লাগবে। তো এখানে আমি আমার গার্ডেনের একটা ফ্রেশ পেঁপে নিয়ে নিচ্ছি। পেঁপেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারা চাইলে পেঁপেটাকে একটু বড় বড় করে কুচিয়েও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিশমিস নিয়েছি, পেঁপে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি লেবুর রস। আমি একটা গোটা লেবুর রস নিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা আর একটা এলাচ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। বাস এই কটা উপকরণই লাগবে। কিশমিস কাজু বাদাম আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দেব কড়াইয়ের মধ্যে জল। জলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব, এখানে গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব পেঁপে কুচিটা। পেঁপেটাকে এখানে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব ভালোভাবে। পেঁপেটা ফুটতে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি লবণ পরিমাণ মতো, আর তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। পেঁপেটাকে আমি প্রায় 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁপের মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন খেতে চাইবেন সেরকম পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি প্রায় 3 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের, একটা লাইক অবশ্যই দেবেন। আমি আরও 2 মিনিট ফোটানোর পরে এবার দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কিশমিশ আর কাজু বাদামটাকে। তো এবার ভালো করে মিক্স করে নেব। আমার চাটনিটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে গোটা একটা লেবুর রস বের করে রেখেছিলাম, ওই লেবুর রসটা আমি, লেবুর রসটা কিন্তু অবশ্যই শেষে দেবেন, নইলে লেবুর রসটার জন্যে চাটনিটা তিত হয়ে যেতে পারে। তো চাটনিটা যখন রেডি হয়ে যাবে তারপরে একদম নামানোর আগে দিলেই হবে। তো এখানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার আমি তেজপাতাটা তুলে ফেলে দেব। বাস পেঁপের প্লাস্টিক চাটনি রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতেই বানানো যায় পেঁপের প্লাস্টিক চাটনি। তো এটা খেতে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি। তো ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন পেঁপের প্লাস্টিক চাটনি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে বেল আইকনটা আছে সেখানে অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ।